যখনই কোনো উল্টাপাল্টা কাজ করতে যায় তখনই মেয়েদের সাথে নাটক শুরু করে। এসব নাটক করে লাভ নেই। সত্যি সত্যি বলো কোথায় গেছিলাম? আমার জীবনের দুঃখ কি জানো? আমার কি আর ইমোশন তুমি কোনোদিন বুঝো না। আমি না কোনো আজাইরা সন্দেহ করতেছি না, আমাকে তো শাওন ভাই বলছে যে তুমি সকাল তুমি শাওন ভাইরে বলে দিছো তোমার সাথে আমার দেখা হয়েছে, রাইট? আমি শাওন ভাইরে কিছু বলি নাই। শাওন ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, তখন শাওন ভাই আমাকে বলছে যে তুমি সকাল সকাল মাঞ্জা মাইরা জেল দিয়া পারফিউম দিয়া সানগ্লাস পরে বের হয়ে গেছিলা। কই আমার সাথে দেখা করতে আসলে তুমি মাঞ্জা মাইরা বের হও না, বলো কোথায় গেছিলা? যুগল দেখবেন 30 অক্টোবর বুধবার রাত 10:30 মাছরাঙা টেলিভিশনের পর্দায়, এবং 31 অক্টোবর বৃহস্পতিবার বিকাল 3টায় মাছরাঙা ড্রামা ইউটিউব চ্যানেলে। তুমি কি বুঝো না? তোমার কি বোধ শক্তি নেই? তোমার তো সিচুয়েশনটা বোঝা উচিত আমার না। তুমি সিচুয়েশন না বুঝে তুমি আমার সাথে ঝগড়া করার ট্রাই করতেছো, তুমি আমার সন্দেহ করতেছো, তুমি বুঝতেছো না শাওন ভাই তোমার কেন এগুলো বলছে। শাওন ভাই চায় না তোমার আমার মধ্যে সম্পর্ক থাকুক, তুমি আমার থেকে দূরে দূরে থাকো, এটাই শাওন ভাই চায়। এর জন্যই তোমার মিথ্যা কথা বলছে। আমি তো শাওন ভাইয়ের সাথেই ছিলাম। হ্যাঁ, আমি মাঞ্জে মেরে বেরিয়েছি, আমি তো শাওন ভাইয়ের সাথে বেরিয়েছি। নাটক করো আমার সাথে? হ্যাঁ, তুমি নাটক করতেছো আমার সাথে? ছেলেরা যখনই কোনো উল্টাপাল্টা কাজ করতে যায় তখনই মেয়েদের সাথে নাটক শুরু করে। এসব নাটক করে লাভ নেই। সত্যি সত্যি বলো কোথায় গেছিলাম? আমার জীবনের দুঃখ কি জানো? আমার কি আর ইমোশন তুমি কোনোদিন বুঝো নাই। তুমি বুঝছো শুধু ভুল, ভুল ছাড়া তুমি আমার কোনোদিন কিছু বুঝো নাই। তোমার এই কেয়ার আর ইমোশনের কথা বললা তুমি আমার সাথে উল্টাপাল্টা করতেছো। আমি তোমাকে শুধু শুধু সন্দেহ করতেছি না, নিশ্চয়ই তুমি সন্দেহ মতো। আমি বুঝতে পারতেছি তুমি আবার কোথাও ঘুরতে যাবে না, এর জন্যই তুমি আমার সাথে ঝগড়া করতেছো। ঘুরতে গেলে তো আমার সাথে ঝগড়া না করে যাইতে পারবে না, এর জন্যই তুমি এগুলো করতেছো, রাইট? আমি ঘুরতে যাব, আমি ঘুরতে যাই, আমি কোথাও যাই? আমি জাস্ট একটু আমার কাজিনদের সাথে রেস্টুরেন্টে খাইতে যাই, এছাড়া আমি কোথাও যাই না। আচ্ছা, আমার এত কথা দরকার নাই, তুমি তোমার লোকেশন আমাকে শেয়ার করে রাখো, আমি দেখবো তুমি কোথায় যাও কি করো। সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, কারণ তুমি চাইলে আমার মোবাইলও রেখে দিতে পারো, দেখতে পারো কার সাথে আমি কথা বলছি। তুমি লোকেশন শেয়ার করে দিতে হবে, এটা আমার কোনো সমস্যা নেই। লোকেশন কেন, আমি সব কিছু শেয়ার করে দিই। হ্যাপি? হ্যাঁ, এখন আমি কই যাই কি করি সব কিছু দেখতে পারবো। গুড, কিন্তু আমারটা একলা দেখলে তো হবে না, আমি তো তোমার নিয়ে টেনশনে থাকি, থাকি না? তোমারটাও শেয়ার করো আমার। কেন আমার লোকেশন আমি তোমাকে শেয়ার করব? কেন, কিসের জন্য করব? আমি কি কোথাও যাই যে আমি আমার লোকেশন তোমাকে শেয়ার করব? আমি কি সকালবেলা পারফিউম দিয়ে বাইরে যাই যে আমি শেয়ার করব? আরে বাবা, একটু বুঝার চেষ্টা করো, আমি তোমার নিয়ে চিন্তায় থাকি না। এখন আমার যে সিচুয়েশন, আমি তো তোমার সবসময় ফোন দিতে পারবো না, টেক্সট দিতে পারবো না, তো আমি লুকাই লুকাই দেখলাম তুমি কই আছো, তাহলে টেনশন করলাম না। শুরু হয়ে গেছে না তোমার ছাত্রামি? শুরু হয়ে গেছে এই যে তুমি আমাকে বললা যে তুমি আমাকে সন্দেহ করবে না, এই যে এখন এটা কি করতেছো? সন্দেহ না, এই জন্য আমি তোর সাথে সম্পর্ক রাখতে চাই না, তুই জাহান্নাম। তাও না, এই তাও না।